আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে দীর্ঘ নয় দিন, একটানা নয় দিন বৃষ্টি হয়েছে। নয় দিন বৃষ্টির পরে আজকে একটু আকাশ কিছুটা হলেও পরিষ্কার বোঝা যাচ্ছে, তারপরও বোঝা যায় না, হয়তো বা কিছুক্ষণ পর আবারও বৃষ্টি হতে পারে, ওভাবে সূর্যের দেখা নেই, কিন্তু কিছুটা হলেও আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেছে না। আমাদের পুকুরে যে শ্যাওলাগুলো ছিল সবগুলো কিন্তু পানি, মানে প্রচুর পরিমাণে পানি হয়েছে গতকালকে। গতকাল সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যা বলার মতো না। তো সারাদিনের বৃষ্টিতে একেবারে সব কিছু পানিতে ভরে গেছিল, আর চারপাশে যে শ্যাওলাগুলো ছিল সব পানিতে, যে শ্যাওলাগুলো ছিল সব কিছু একেবারে শ্যাওলায় ভরা ছিল। সেগুলো পানি ওঠার কারণে, পানি যখন ওই যে রাস্তা দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে রাস্তাটা দিয়ে পানি অনবরত চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এগুলো আসলে সব পানিতে ভরা ছিল একেবারে। গতকালে বৃষ্টিতে হাঁটুর উপরে পানি ছিল রাস্তার উপরে, তো সেই পানি যে ওদিকে চলে গেছে তার সাথে শ্যাওলাগুলোও চলে গেছে। বেশ ভালো হয়েছে, কারণ শ্যাওলায় একেবারে এমন অবস্থা হয়েছিল। আর আমাদের পুকুর এবার মাছ নেই, তাই পুকুর পাড়ে কোনো জাল দেওয়ার জন্য ব্যস্ততা ছিল না, কারণ গতবারও মাছ ছিল। বৃষ্টি হলে যখন পানি হয় তখন আমরা পুকুরের চারপাশটা জাল দিয়ে আর কি ব্যারিকেড দেওয়া হয়, যাতে করে মাছ বের না হয়ে যায়। তারপরও ফাঁকে ঝোঁকে হয়তো বা বের হয়ে যায় কিছু মাছ। এখনও দেখতে পাচ্ছেন এই যে পানির ভিতরে একটা জাল পাতা আছে, ঠিকমতো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো তারপর দীর্ঘ এই নয় দিন বৃষ্টির পরে কিছুটা হলেও মানুষের একটু স্বস্তি হচ্ছে, কারণ যারা আসলে গরিব ঘরের, আল্লাপাক যাদেরকে একটু অসহায় রাখছে, তারা আসলে খুবই কষ্টে ছিল এই বৃষ্টিতে, কারণ অনেকের ঘরে পানি ঢুকে গেছে। তারপর চট্টগ্রামের আমি কিছু ভিডিও দেখেছি যে দোতলার বাসা পর্যন্ত পানির নিচে, কারণ একতলা তো একেবারে পানিতে ভরেই গেছে, তারপর দোতলাও। তো আমার গাছগুলো আসলে ভালো কতটুকু হবে জানি না, তবে বৃষ্টির কারণে সব গাছগুলো পচে যাওয়া ধরছে। কারণ এই যে লাউ গাছ লাগিয়েছিলাম, লাউ গাছ, একটা লাউ গাছ আসলে বেয়ে উঠতেছে, আর একটা গাছ কিন্তু মরে গেছে, এটা আসলে পচে যাবে, এটা টিকবে না। তারপর এপাশেও যে লাউ গাছ লাগিয়েছিলাম, একটা গাছ থাকবে কি না জানি না, তবে আর একটা গাছ কিন্তু শুকিয়ে যাচ্ছে, ওই লাল হয়ে গেছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে রেকর্ড ছাড়া। আর এই বৃষ্টির কারণে অতিরিক্ত যে পানি, পানির কারণে গাছগুলো আসলে পচে মরে যাবে। এতদিন আল্লাহ আল্লাহ করেছি যাতে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে আমার গাছগুলো একটু ভালো হবে। সেখানে এত পরিমাণে আল্লাপাক বৃষ্টি দিয়েছে যে বৃষ্টির কারণে এখন আবার সবসময় বলি আল্লাহ আর বৃষ্টি দিও না, এখন কিছুদিন বৃষ্টি ছাড়া থাক, কারণ বৃষ্টির কারণে সব গাছের গোড়ায় পানি জমে, গাছগুলো আসলে গোড়াটা আর কি পচে যাবে, যার জন্য গাছ মরে যাবে, কিছুই করার নেই। আল্লাপাকের ইচ্ছা সব কিছুই, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আর আসলে আমরা মনে করি আমাদের নিজেদেরটা নিয়ে আমরা ভাবি সবসময়, অন্যেরটা নিয়ে ভাবি না। আমরা যারা দেখা যায় কৃষিকাজ করি না, তারা আসলে কৃষিকাজ যারা করে তারা যেভাবে পানি কখন দরকার কখন বৃষ্টি দরকার এগুলো তারা জানে, আর সবচেয়ে ভালো জানে আল্লাহ। তাই আল্লাহ তো সব বান্দার দিক দেখে তারপরে তার সিদ্ধান্ত, আমাদের তো একার সিদ্ধান্তে আল্লাহ পাক কোনো সিদ্ধান্ত নেয় না, আর যেটা বান্দাদের জন্য মঙ্গল সেইটাই আল্লাহ পাক করে। তারপরও আজকে আসলে বৃষ্টি সকাল থেকে হচ্ছে না, তো কিছুটা হলেও ভালো লাগতেছে, কারণ একেবারে অতিরিক্ত বৃষ্টিতে সব কিছু স্যাঁতস্যাঁতে অবস্থা, বাসার ভিতরে কাপড় চোপড় বা ঘরের আসবাবপত্র সব কিছু একটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা নেতানো ভাব হয়ে গেছে। আর আমার মুরগির ঘরটা দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টির পানিতে এতটা ভিজে গেছে, আজকে রাতে মুরগিগুলো কীভাবে ছিল আমি জানি না, কারণ ভিতরটা খুবই ভিজা। তাই আমি আজকে মুরগির যে ঘরটাকে বন্দিও করিনি, কারণ ওরা যেভাবে থাকে আর কি স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই চেষ্টা করছি। মুরগির মানে ঘরের দরজাটা আজকে রাত্রে আর বন্ধ করি নাই, খোলা ছিল। তো আসলে সব জায়গায় শ্যাওলাই চলে গেছে, এই যে চারপাশের যে নোংরা পানিগুলো ছিল সেগুলোর শ্যাওলাগুলো পানির সাথে চলে গেছে। ছাদের অবস্থাও দেখতে পাচ্ছেন সব দিকে ময়লা নোংরা। যাই হোক, সকাল সকাল ছাদে উঠলাম, ছাদে উঠে
ইচ্ছে হলো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যে দীর্ঘ আজকে 9 দিন একেবারে টানা বর্ষা ছিল, তার ভিতরে গতকালকে ছিল একেবারে রেকর্ড ব্রেক করার মতো, এত মিলিমিটার বৃষ্টি হয়েছে জানি না আমি, আসলে এত বৃষ্টি এই বছরে এই প্রথম এত বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির পরে কিছুটা হলো মানুষ স্বস্তির মুখ দেখতে পাচ্ছে, তারপরও বলা যায় না আজকে হয়তো বা আবার বৃষ্টি হতে পারে। এগুলো কিন্তু কালকে সব গতকালকে পানিতে ভরা ছিল, আমি যদিও বা নিচে নামিনি, কয়েকবারই আমি ছাদে উঠে উঠে দেখেছি, গতকালকে আর ভিডিও করা হয়নি, তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে কী পরিমাণ পানি গতকাল উঠেছিল। গতকালকে আসলে ভিডিও করার মতো কোনো মোমেন্টই ছিল না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাহিরে বের হওয়ার মতো কোনো অপশনই ছিল না। ছাদে আমি 2-1 বার ছাতা নিয়ে আসছি, কিন্তু সে ছাতা বৃষ্টি একদিকে, তারপরে বাতাসের কারণে ছাতাগুলো একেবারে উড়ে যাচ্ছিল। তো যাই হোক, অনেকক্ষণ বকর বকর করলাম, সবাই দোয়া করবেন আমার জন্য, আর একটু দোয়া করেন, আমার যাই আছে ছোটো একটু গাছপালা, তাগুলো আমি যত্ন করি সবসময়, গাছগুলো যেন মরে না যায়, কারণ এগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে। আর সেভাবে আসলে আমার হাজবেন্ড বলেছিল আমাকে ছোট ছোট ড্রাম কিনে দেবে যাতে করে গাছগুলো লাগাতে পারি, কিন্তু তার হয়নি, সে আর ড্রাম কিনে দিতে পারেনি, তার আগেই দেশ থেকে চলে গেল। এখন আমি যে বস্তায় বস্তায় প্লাস্টিকের বস্তায় মাটি দিয়েছিলাম, সে বস্তাগুলো পচে গেছে, আর পচে যাওয়ার কারণে দেখুন গাছগুলো কিন্তু ওই যে মাটি বের হয়ে যাচ্ছে, বস্তা সরে যাচ্ছে, এগুলো আবার নতুন বস্তায় মাটি ভরতে হবে, কারণ এটা ঢেঁড়স গাছ, আর ঢেঁড়স গাছ থেকে মাশাল্লাহ অনেক ঢেঁড়স খেয়েছি, এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে কারণ অনেকটা বয়স হয়েছে। তাই তারপরও দেখেন কিছু কিছু ঢেঁড়স গাছ এখনও ফুল ফুটবে ভাবে বোঝা যাচ্ছে, আর ফুল ফুটেছে, এগুলো ফুটবে, এই একটা ঢেঁড়স হয়েছে ছোট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি সবসময়। আজ এ পর্যন্তই তাহলে, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমাদের বরিশাল শহরটা আপনাদের কাছে কেমন লাগে, যারা বরিশাল ডিস্ট্রিক্টের ছাড়া বাহিরের লোকজন দেখেন তাদের। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।